নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। আজ বলতে চলেছি মার্চ মাসের বৃষ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত, গোটা মাসটা এই বৃষ রাশির জাতক জাতিকাদের কীভাবে কাটতে চলেছে। আমি আগেই বলে নিই যে এই মাস 12টি রাশির জন্যই খুব ভালো ফল দেবে না। আর আমি আজ যে বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলবো, এটা কিন্তু সার্বিক বিচার, এটা কোনো ব্যক্তিগত বিচার না। ব্যক্তিগত বিচার যদি আপনারা করতে চান তাহলে আপনাদের মতন আপনাদের এক একজনের এক এক রকমভাবে কিন্তু অবশ্যই সুফল কুফল বেরোবে। আর এটা সবার সর্বজনী বিচার, এখানে কিন্তু কিছু লোকের হয়তো মিলবে, কিছু লোকের হয়তো নাও মিলতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে। যদি আপনাদের গ্রহগত দিক সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু সম্পূর্ণ মিলতে পারে। আর এটা কারোর মিলুক না মিলুক, প্রত্যেকের আমি চাই যে আপনারা ভিডিওটা দেখুন, কারণ খারাপ দিকগুলো কিন্তু অবশ্যই মিলবে, খারাপের ভাগ কিন্তু আপনারা প্রত্যেকেই নেবেন, ভালো দিকগুলো হয়তো নাও মিলতে পারে। খারাপ যেগুলো সেগুলো আপনারা যদি ভিডিওটা দেখতে পারেন, আপনারা ঠিক চলার পথটা সেইভাবে যদি নিতে পারেন, আপনারা যদি সেই সতর্কভাবে চলতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো। আর আপনাদের এই ভালো আপনাদের হবে বলেই ভিডিওগুলো কিন্তু আগে ছাড়া হয়, কারণ আপনারা যদি আগে জানতে পারেন, সেইভাবে চলতে পারেন, তাহলে পরে কিন্তু আপনারা আপনাদের ক্ষতিগুলো এড়িয়ে চলতে পারবেন। কারণ মার্চ মাসের যে পরিস্থিতিতে গ্রহগত অবস্থান, তার মধ্যে ভালো ফল খুব কম পাওয়ার সম্ভাবনাই আছে। প্রথমেই আসি বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি থাকছে, খুব ভালো ইঙ্গিত করছে না, তবে দু চাকা চার চাকা যদি চালান খুব সাবধানে আপনারা চালাবেন যতটা পারবেন, না চালালেই ভালো, কারণ একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু আপনাদের হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু পেটের রোগ বা ব্যথা যন্ত্রণা, মাজা কোমর, এরকম কোনো সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। এরপরে আসে অর্থনৈতিক, অর্থনৈতিক ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার দিকে আমি বলবো নতুন কোনো ইনভেস্ট করবেন না, নতুন ইনভেস্ট করলে কিন্তু আপনাদের ক্ষতির সম্ভাবনা বেশি, তবে যে ব্যবসা করছেন তার থেকে কিন্তু আপনাদের মোটামুটি চলে যাবে, আপনাদের খুব খারাপও না খুব ভালোও না, মোটামুটি চলে যাবে। নতুন কোনো বিজনেস করতে যাবেন না, শেয়ারে ব্যবসা তো অবশ্যই না। এরপর আসে যারা সার্ভিস অলরেডি চাকরির মধ্যে জড়িত, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো ইঙ্গিত করছে না, যতটা পারবেন ততটা সততা নিয়ে চলার চেষ্টা করবেন, কারণ আপনাদের কিন্তু কর্মক্ষেত্র কিন্তু চেঞ্জের একটা যোগ হতে পারে, হয়তো এটা আপনার ওখান থেকে কোনো না কোনো সমস্যায় আপনার কিন্তু বদনাম হতে পারে বা ছাড়িয়ে দিতে পারে, বা অন্য জায়গায় আপনার কর্মের চেঞ্জ হতে পারে বদনাম নিয়ে, এরকম কিছু একটা হতে পারে। সেই কারণে বলে আপনি যদি সতর্ক থাকতে পারেন কর্মের জায়গা থেকে তাহলে কিন্তু আপনার এগুলো কিছুই ঘটবে না। আর যদি অসতর্ক থাকেন আমার ভিডিওটা না দেখে বা দেখে সতর্ক হলেন না, তাহলে কিন্তু এগুলো ঘটতে পারে, আমি চাইবো যদি না ঘটে সেটাই ভালো, আপনারা সচেতন থাকলে অবশ্যই এটা কাটিয়ে উঠতে পারবেন। এরপরে আসি যারা অলরেডি চাকরি খোঁজ করছেন, যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে আপনারা যদি বেসরকারি কোনো কাজের জন্য যোগাযোগ করেন আপনারা কিন্তু আপনারা পেতে পারেন, কর্মের দিক থেকে কিন্তু আপনাদের নতুন কর্মের দিক থেকে ভালো ফল আপনাদের কিন্তু আসতে পারে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ, রিলেশনশিপ আপনাদের কিন্তু এই মাসে মোটামুটি থাকছে, আপনারা যদি ইচ্ছা করেন আপনারা কিন্তু বিয়ে পর্যন্ত নিতে পারেন, লাভ লাইফ শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু ভালো থাকছে, তবে তৃতীয় জনের কারণে কিন্তু কোনো না কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন, আর সেটা কিন্তু অনেক বড় একটা আকারও নিতে পারে। যদি অশান্তি সৃষ্টি হয় তাহলে বড় ধরনের হবে, আর না হলে কিন্তু
মোটামুটি ভালো থাকবেন, সাংসারিক সুখ শান্তি, অসুবিধা হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ডিভোর্সও কিন্তু পরিস্থিতি হতে পারে ডিভোর্স পর্যন্ত যাওয়ার। এদিক থেকে অবশ্যই সতর্ক থাকলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন। এরপরে আসছি, আপনাদের বাড়িতে যদি বয়স্ক মা বাবা থাকে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টাকা পয়সা কিন্তু আপনাদের ব্যয় হতে পারে, বা অন্যান্য খরচ যে কোনো দিক থেকেও আপনাদের কিন্তু ব্যয়ের একটা চোখ দেখা দিচ্ছে। সে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে হোক বা কোনো কেনাকাটা যেগুলো দরকার নেই সেরকম কেনাকাটা হোক, একটা ব্যয় আপনাদের কিন্তু হতে পারে এই মাসে। সেদিক থেকে আপনারা যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু এড়িয়ে যেতে পারেন, আর যতটা এড়িয়ে যাবেন ততটা আপনার পক্ষেই কিন্তু ভালো। সেই কারণেই ভিডিওগুলো আগে দেওয়া, যে আপনারা সমস্যাগুলো জানুন, সেইভাবে যদি আপনারা চলাফেরা করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই খারাপ দিকগুলো কিন্তু এড়িয়ে যেতে পারবেন। আপনাদের কিন্তু ভালো থাকার একটা রাস্তা আপনারাই কিন্তু তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।